কেমন আছো? ভালো নেই, দেশের যে অবস্থা। দেশের অবস্থা তো সত্যিই খারাপ, ভালো থাকার কথা না। সকালে নাস্তা করছো কি দিয়ে? আন্ডা দিয়ে। আন্ডা মানে কিসের আন্ডা? ঘোড়ার আন্ডা? মোরগের আন্ডা। হে, মোরগ আন্ডা পারে নাকি? না, আমি দেখছি মুরগি আন্ডা পারে। দেখছো নাকি? গান পড়ো, একটা গান শোনো তো। এক বিন্দ ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি চিরদিন। এক বিন্দ ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি চিরদিন আমি তোমায় হব। বাবা, চেয়ে চেয়ে থাকি তোমার কথা, ভাবি কি আছো তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে। গুড, ভেরি গুড। কি দিয়ে নাস্তা করছো জানো? মুরগি আন্ডা দিয়ে। ভুলেও মুরগি বলা যাবে না, দিন বদলাইছে না। সরি, কি করতেছেন? ব্যবসায়ী মানুষ সবসময় টেনশনে থাকে, সেই জন্যে। বলেন, কি বলবেন? আচ্ছা শোনেন, আপনার প্রোগ্রাম নিয়ে একটু আলাপ আলোচনার দরকার আছে, আপনি একটু চলে আসেন তাহলে। অবশ্যই, আমি এই তো চলে আসছি। ওকে, গানটা আরেকবার গাও তো। এক বিন্দ ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি চিরদিন আমি তোমার হব। এক বিন্দ ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দেব। এই রাখো দলাই মলাই, এই মুখ দিয়ে দাও। দলাই মলাই করছি না, মেসেজ করছি তো। আরে ওই হইল তো, মুখটা ধুয়ে দাও, ধুয়ে দাও, ধুয়ে দাও, লাগবে না, লাগবে না। হ্যাঁ, কেবল ফুটবল।
বিয়ের সময় শিরোনামটা বলছি, তখন আমরা দুজন একসাথে করবো। একসাথে তো করতেই হবে, একটা বিষয় হচ্ছে কি আমার মনে হয় টোটাল একটা আমরা ইয়ে করে ফেলি, লেআউট করে ফেলি। হ্যাঁ সেটাই, লেআউটটা করলে হবে কি, কারণ আমাদের যে SMS গুলো আসবে এবং আমরা এই SMS এর কাউন্টারগুলো কী দেবো, সম্ভব কিছু প্রশ্ন তৈরি করে ফেললে আমরা, কারণ সব সমস্যার সমাধান তারা আমরা করতে পারবো না। কিন্তু আমরা কেউ কেউ আবার প্রশ্ন করবো, আমরাই প্রশ্ন করবো, আমাদের মধ্যে কি উত্তর আসবে দর্শকের পর্দা, আমরাই কেউ উত্তর করে দিলাম যে আপনি বললেন আমাকে, আমি বললাম আপনার। এবং এই ব্যাপারটা যখন ডিজাইনটা হবে না, তখন আমাদের সমস্যা কি তার না, সমস্যা না মানে হয় কি, কাজের মধ্যে কনসেন্ট্রেশন ব্রেক করে, আর আপনার সাথে ইনভলভমেন্টের কারণে তো কনসেন্ট্রেশন ব্রেকটা আপনার একটু বেশিই হওয়া উচিত, এভাবে হবে না কাজ আসলে। দেখেন যে প্রেম করেছি, বেশ করেছি, প্রোগ্রামের নামটা কিন্তু চমৎকার। হ্যালো, তোমাকে আমি বারবার বলছি অফিস টাইমে ফোন দিবা না। আরে বাবা, প্রেমিক প্রেমিক আমার অফিস টাইম কি? শোনো, প্রেম হচ্ছে একটা ফুল টাইম কাজ, বুঝছো? আসিফ, তোমাকে আমি বলছি আমাকে পেন না দিতে, তুমি বারবার বেশি করে সেটা করতেছো। আচ্ছা ঠিক আছে, তুমি এক মিনিটের জন্য নিচে আসো, আমি তোমাকে একটু দেখি চলে যাবো। কি, তোমার কি মাথা খারাপ? আমি এইমাত্র অফিসে আসলাম বাবা। মো, তাহলে কিন্তু আমি ফোন দিতেই থাকবো কিন্তু। প্লিজ লক্ষ্মী না, প্লিজ যাও, পরে দেখা করবো বিকালে। শোনো, আমি লক্ষ্মী না, আমি লক্ষ্মী ছাড়া। খুঁজা মেরে ছাড়া কথা বলতে পারেন না? খুঁজা মানে কি আছে? আরে ভাই, এখানে যে যেটা পারবে সেটাকে আমাদের। অদ্ভুত অফিস, অফিসের কোনো ডেকোরেশন কেউ মেনটেন করছে, কোনো সিস্টেম নেই, যখন খুশি তখন আসবে, যখন খুশি তখন বেরিয়ে যাবে। এটা কি সামনে একটা অনিয়ার যাচ্ছে একটা স্টেশন? বুঝলামই না, দুই দিন ধরে প্রোগ্রামটা অনিয়ার হচ্ছে, হবে এর মধ্যে এভাবে যাওয়া সঠিক? আমি তো আপনাকে বললাম যে এই স্টেশন যদি টিকে থাকে, টিকে থাকবে শুধু আপনার রাহার জন্য। এটা হুট করে আসে কখন দেখুন, এটা তো কনসেন্ট্রেশন একটা ব্রেক হয় না আমার মনে হয়। প্রোগ্রাম থাকা অবস্থায় ব্যক্তিগত আলাপ আলোচনা একটু রেস্ট্রিক্টেড করা উচিত। যাক, বাদ দেন, আমাদের প্রোগ্রামটা নেই। এটা সে যে ডিস্টার্ব হচ্ছে তা তো না, আমাদের শিরোনামটা একসাথে বলবো এবং আমাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আমরা আগে দিব যে আমরা কারা। সামনে আমি জনাব মোহাম্মদ কাসি ওরফে কাসি নিয়ে হাজির হয়েছি রান্না বিষয়ক প্রোগ্রাম নিয়ে, কাচ্চি বিরিয়ানি। আপনি কিভাবে কাচ্চি পাক করবেন? প্রথমত আপনার ম্যানেজ করতে হইব চিকন চাল, তারপরে আপনার ম্যানেজ করতে হইবে। ভাই তুই কাটতাছস লেবু, কচি চিকন চাল ম্যানেজ করতে হইব, সমস্যা কি তোর? প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? ওই যে একটা প্রোগ্রাম করব না, ওই প্রোগ্রামের প্র্যাকটিস করতে আসি। কই প্রোগ্রাম করবি? এই মোক রেডিওতে রান্না বিষয়ক প্রোগ্রাম কানে গালাটা চড় দেব, বুঝছস? ফাজিলের ফাজিল কোথায় কা, দ্রুত শরবত বানা নিয়া, শব্দটা রেডিও চলবে নাকি? হ্যাঁ হ্যাঁ
একটা কথা কইতে চাইছিলাম, একটা প্রোগ্রাম করতে চাইছিলাম। কি প্রোগ্রাম করতে? প্রোগ্রাম জি কোথায়? মগ এই রেডিও স্টেশনে নাচের নাচের। আরে না কি করেন নাচের? কিসের প্রোগ্রাম? রান্না বিষয়ক। মুই তো রান্না করি না, বলো। রান্না বিষয়ক একটা প্রোগ্রাম করতে চাইছিলাম। ভাই তুই থাক এখান থেকে। ফাজিল ফাজিল কথা কয়। এক আম ফুলের জ্বালাইন বাঁচি না, আর জড়তে প্রোগ্রাম না। আপনি তাকে ধমক দিচ্ছেন, তাকে তো ধমক দিতে পারেন। সে একটা প্রোগ্রামের আইডিয়া নিয়ে আসছে, এবং সে যেই প্রফেশনের সাথে আছে সেই প্রফেশন নিয়ে প্রোগ্রামের আইডিয়াটি ফলো করেছে। তা আপনি ওকে ধমক দিচ্ছেন কেন? অনেক চুপ করো তো, একদম চুপ করো। আচ্ছা বল তোর আইডিয়াটা কি? ভাইয়া মুই এই যে আপনাকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াই, হ্যাঁ এটা তো খালি আপনারাই প্রশংসা করেন, কিন্তু দেশবাসী তো জানে না যে মুই এত সুন্দর সুন্দর পাক করতে পারি। এই জিনিসটাই রেডিও স্টেশনের মাধ্যমে আমি সেটা জানাই দিতে চাই। মানে রেসিপিটা সে জানাবে যে এইভাবে এই যেভাবে পাক করেন, তারপর খেয়ে দেখেন। ভেরি গুড। ভাই দাদা ডেভিড ভাই, এত জোরে জোরে ধমক দেওয়ার দরকার নেই। তাই তুই মানে কীভাবে প্রোগ্রামটা করতে চাস, কীভাবে শুরু করতে চাস? একটা একটা জাস্ট নমুনা, একটা পাইলট কপি আমাদের বল। বুঝছি আপনারা যে করনা যাবেন এখান থেকে শ্রোতা ভাই বোন বন্ধুরা, তুই বল না মোট ডাই বেলকে মানে কল করতে চাস এরকম। প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, একদম সিনেমাটিক আইডিয়াটা ভালো। ধরেন এক এক দিন এক একটা আইটেম থাকবে, মনে করেন যে ধরেন আজকে আমরা বল না যে প্রিয় শ্রোতা ভাই বোন আপনারা কাম কাজে মনে করেন যে বাইরে যান, বাইরে যাওয়ার আগে সুন্দর সুন্দর খাবার খাইয়া দিবেন, তাহলে কাজ কর্মে মনে করেন মনোযোগ বইবে এবং সকালে করতে হবে। এবং কারো যদি পেট খারাপ থাকে তাহলে যাও কিভাবে রান্না করতে হয় সেটা রেসিপি শোনাবো এখন। যাওটা কিভাবে রান্না করতে হয় এটা মনে করেন যে পাতিলের ভালো করে ধুইতে হইব। পাতিল ধুইতে হবে প্রথমে, কি দিয়ে ধুইতে হবে? গরম পানি করতে হবে, পুরো গরম করতে হবে। গরম করিয়া ওই গরমের মধ্যে মনে করেন যে ওই যে আতুসল আছে না, আতুসল গরমের সময় মনে করেন লেবু শরবতটা কিভাবে করতে হবে এটা পারবি না? সব পারবো না, কিন্তু আমার একটা কথা, আপনি কি ওকে নরম পাইছেন? একটা সাধারণ জনতা ও একটা ওই যে বাবুর্চি, সে যখন খুব জোরে একটা ধমক দিয়ে দিলেন না আজকে এই স্টেশনে, যখন একজন আজগর সাহেব যখন চেষ্টা করছেন উনি একটি গোপালের নাম কপাল প্রোগ্রাম করবে, আপনার ধমক তখন কোথায় ছিল? আপনি তো উল্টা তাকে খাবার সরবরাহ করছেন, আর আজকে এই যে একটা সাধারণ একটি যুবক এবং যে তার নিজের প্রফেশনটাকে নিয়ে একটি প্রোগ্রাম সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায় সেখানে আপনি ধমক দিচ্ছেন, এত জোরে ধমক দেওয়ার আপনার রাইট নাই। তাছাড়া খাবার কিন্তু প্রতিদিন তিনবার লাগে, হাত দেখা তো তিনবার লাগে না। হ্যাঁ তোমার না বলছি একদম চুপ থাকবা অপু, এখন প্রোগ্রাম হেড আমি বুঝবো কি প্রোগ্রাম যাবে না যাবে, তোমাদের এগুলো চিন্তা করতে হবে না। আচ্ছা তুই এখন যা, তোর আইডিয়াটা পরে আমাদের বাবুকে বলে সামনে দিতে বলে করে তুই যা। ভাইয়া আপনি একটু মাহিন স্যারের ব্যাপারটা করে দেবেন। আর কোনো ব্যাপার না, মাহিন স্যারের আমাদের কথা যেভাবে শুনবে। আরে বাপ এখন তো পুরো একদম ঘটছে। আমাদের কি দরকার কাজ করার? আপনি মনে করেন যে আজও সাহেব প্রোগ্রাম বানাচ্ছে, আমাদের কাচ্চি প্রোগ্রাম বানাচ্ছে, কিছুক্ষণ পরে আমাদের যে লিফটম্যান সে প্রোগ্রাম বানাবে, কিছুক্ষণ পরে আমাদের যে মার্ডার মার্ডার ইন্টারেস্ট সে প্রোগ্রাম বানাবে, নানা ধরনের সাধারণ মানুষের প্রোগ্রাম আমরা অনেক সানাও বানাবে, অনেক মুখ একদম বন্ধ কাজ কাজ যে কোনদিন আছি একটু খেলাধুলা করি আমরা। অপু অপু না স্যার কি বলবেন বলে আপনার কল্পে ছুটে না। কি ব্যাপার? হ্যাঁ আজগর ভাই আপনাকে তো দুর্দান্ত লাগতেছে, হ্যাঁ একদম
খুবই সুন্দর, খুবই সুন্দর লাগতেছে। কি টেলিভিশনে অ্যাক্টিং করবেন নাকি? কি বলেন আপনি? আরে কপালের নাম গোপাল অনুষ্ঠানটা করবো না, ইতিহাস সৃষ্টি করতে হবে না, সেই জন্য নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দর করে নিলাম, একটু ফেসিয়াল করে নিলাম আর কি, ঝকঝকে তক্তকে। না ঠিক আছে, আপনার যে পাউডারের খেলাটা খেলেছেন এটা তো রেডিওতে দেখা যাবে না। তারপরে ভালো, চমৎকার, বেশ চমৎকার। ও আচ্ছা, হ্যাঁ ওর সঙ্গে পরিচিত হওয়ার দরকার আছে। আপনি যেমন হাটে মাঠে ঘাটে প্রতিভা অন্বেষণ করে বেড়ান না, ও সেরকম একজন প্রতিভা, খুদে প্রতিভা। আপনি মনে হয় কিঞ্চিত আমাকে অপমান করলেন। না না, অপমান কেন করবো? ছি, আপনি আজগর ভাই এটা কী বললেন? আসলে প্রতিভা তো অন্বেষণেরই বিষয়, প্রতিভা রাস্তাঘাটে ফুলের মতো ফুটে থাকবে, বুনো ফুলের মতো, আমরা সেখান থেকে ঠাস করে প্রতিভাকে ছিঁড়ে নিয়ে আসবো। ও সেরকম একটি প্রতিভা। নাম কি? বল্টু। নাম কি? আজগর। অজগর? অজগর তো সাপের নাম, ছোটবেলা পড়ছি, ও তো অজগর। ফাজিলটারে কোথা থেকে ম্যানেজ করেছেন? না না ঠিক আছে, ও ছোট্ট একটা ভুল করেছে, আকারটা উচ্চারণ করতে ভুলে গেছে, অবশ্য ছোট্ট একটা ভুলের কারণে মানে অর্থগত বিশাল ফারাক তৈরি হয়ে গেছে। ফাজিলের ফাজিল। আসগর ভাই মানে ঠিক আছে সব, পাউডারটা যে দিয়েছেন কালো শার্ট তো বেশ দেখা যাচ্ছে। তাড়াহুড়া করেছি তো, বুঝতে পারিনি। আসলে ভাই অ্যাকচুয়ালি কিন্তু আমি আপনাকে ফিল করি, ফিল না করলে এটা বলতাম না, লোকজন দেখে কি বলবে, কালো শার্টের উপরে সাদা পাউডার লেগে আছে, মানুষ তো বুঝবে না পাউডার, মনে করবে যে কেউ ধরে ময়দা মারছে, ভালো লাগে না, ফিল করি বলে বললাম। আসলে মূল কথা যেটা, ঠিক আছে আপনি আপনার মতো ভাবছেন অনুষ্ঠান করবেন, যে অসুবিধা নাই সেটা আপনি ভাবতেই পারেন, ভাবনার জায়গায় তো মানুষ স্বাধীন, কিন্তু অফিসের অন্য সবাই কি ভাবছে না ভাবছে সেটাও তো আমাদের ভাবতে হবে। কি আমাদের ভাবতে হবে? অফিসের কোন শালায় কি ভাবল? আচ্ছা বাবা তুমি একটু বাইরে, আচ্ছা থাকো, তুমি থাকো, বসো, চলুন বাইরে যাই, বাইরে গিয়ে আপনার সঙ্গে কথা বলি।